আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস এবং আপনাদের সাথে আমি রয়েছি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয়, এবং এটা হচ্ছে যে আপনার তুলারাশি যদি হয়, যদি আপনি ছেলে বা মেয়ে হন, তাহলে আপনার কোন নারীর সঙ্গে বিবাহ করা শুভ হবে, এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। দেখুন, প্রত্যেক মানুষ বিবাহ করে, প্রত্যেক মানুষ বিবাহ করার চেষ্টা করে, অনেকের হয়, অনেকের বিবাহ হয় না, এরকমও দেখতে পাওয়া যায়। এই না হওয়ার পেছনে বা হওয়ার পেছনে জন্মছকে বেশ কিছু যোগ কিন্তু দায়ী বলা যেতে পারে। দেখুন, বিবাহ করবেন তো আপনি অবশ্যই, আপনার বিবাহ করার অধিকার রয়েছে, কিন্তু আমি সর্বদা চাই আপনি বিবাহ করে সুখে শান্তিতে সুন্দরভাবে নিজের লাইফকে কাটান। দেখুন, বিবাহিত জীবনে রোম্যান্স, রোম্যান্টিক ভাব এগুলো তো খুব বেশি দিনের নয়, কিন্তু একটি স্টেজ অবধি তো অবশ্যই থাকে, কিন্তু বিবাহ যার সঙ্গে করা হয় তার সঙ্গে লাইফটা পুরোপুরি কাটানো হয়। যদি আপনি কোনো ভুল পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ করে ফেলেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুবই দুর্ভাগ্যসূচক হবে। অর্থাৎ আপনার বন্ডিং প্রবলেম যদি থাকে, আপনার মেন্টালিটি যদি একসঙ্গে ম্যাচ না করেন, তাহলে পরে আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনি তুলারাশি ছেলে বা মেয়ে হতে পারেন, এবং আমি জানি যে আপনি তুলারাশি ছেলে বা মেয়ে হওয়ার কারণে আপনি কিন্তু অবশ্যই একটু দেখতে সুন্দর, অবশ্যই কিন্তু একটু কলা ক্ষেত্রকে আপনি পছন্দ করেন, গান বাজনা বা ড্যান্স এই সমস্ত আপনি পছন্দ করেন। এছাড়াও তুলারাশি হওয়ার জন্য আপনি কখনো কখনো কিন্তু প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে খুব কয়েকটা বন্ধুবান্ধবকে বেছে নিয়ে বন্ধুবান্ধব করার চেষ্টা করেন। আপনার কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, আপনি কিন্তু একটুখানি মোটামুটি বলা যেতে পারে যে আপনি কিন্তু একটু রোম্যান্টিক, আপনি কিন্তু প্রেমকেও পছন্দ করেন, আপনারা অনেকে প্রেমের প্রতি আগ্রহশীল, এটাও আমি বুঝি, এবং তার সঙ্গে দেখা যায় যে আপনাদের কিন্তু একটু মাঝে মধ্যে রূঢ় কথাবার্তা বেরিয়ে পড়তে পারে মুখ থেকে, আপনাদের বাড়িতে পরিবারের মধ্যেই কোনো রকম মায়ের সঙ্গে সমস্যা আসতে পারে বা ঘরোয়া কোনো প্রবলেম হতে পারে। আপনি দেখবেন খেয়াল করে যে আপনি যখন বাইরে বেরোন তখন কিন্তু আপনি হ্যাপি, ভেরি হ্যাপি, আপনি যখন ঘরে প্রবেশ করে যাবেন তখন বিভিন্ন রকম সমস্যা আপনার ক্ষেত্রে চেপে ধরবে। সেই সমস্ত বিষয়ে আমরা জীবনের তুলারাশি, জীবনের নানা দিক সম্পর্কে বহু বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমাদের আলোচনা একটু অন্যরকম। আপনি তুলারাশি এবং আপনার কোন ছেলে মেয়ের সঙ্গে বিবাহ করা উচিত, বিবাহ করলে পরে ভালো হবে কোন রাশির সঙ্গে, এবং কোন রাশির সঙ্গে বিবাহ করলে ভালো হবে না, এবং ভালো হলে কেন ভালো হবে, এবং ভালো হবে না তো কেন ভালো হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমার একটা পূর্বাভাস আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। আপনি ওটাকে শুধু মেনটেন করার চেষ্টা করুন একটুখানি, তাহলেই মনে করবো যে আমাকে অনেক আপনি মোটামুটি সহযোগিতা করছে। আর যদি আপনাকে অনুষ্ঠানটা ভালো লাগে, তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আপনি তুলারাশি হওয়ার কারণে আপনার ক্ষেত্রে সিংহ রাশি, আপনার জন্য ধনুরাশি, আপনার জন্য মকর রাশি, আপনার জন্য কুম্ভ রাশি, আপনার জন্য কর্কট রাশি, আপনার জন্য মিথুন রাশি, এই সমস্ত রাশিকে আপনার বিবাহ করাটা শুভ হবে। এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জন্য মীন রাশি, আপনার জন্য বৃষ রাশি এবং আপনার জন্য কন্যা রাশি বা বৃশ্চিক রাশির সঙ্গে বিবাহ যদি আপনি ভুলবশত করে নেন, তাহলে পরে আপনার কিন্তু জীবনে নানারকম সমস্যা আসতে চলেছে। অর্থাৎ বৃশ্চিক রাশি বা কন্যা রাশির সঙ্গে বিবাহ করলে আপনার জীবন থেকে অনেক কিছু ব্যয় হয়ে যেতে পারে, খরচ হয়ে যেতে পারে, বা অনেক রকমভাবে আপনার ভালোবাসা বা মনের চাহিদাকে বৃশ্চিক রাশি বা কন্যা রাশি পূরণ করতে চাইবে না। মীন রাশির সঙ্গে বিবাহিত জীবন কাটাতে চাইলে আপনার ক্ষেত্রে কোনো শারীরিক প্রবলেম চলে আসতে পারে, সংঘর্ষময় জীবন হতে পারে, এছাড়াও কিন্তু অকারণে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে। যদি আপনি বৃষ রাশির সঙ্গে বিবাহ করে ফেলেন, তাহলে কিন্তু আপনারে আইনি সমস্যা, পারিবারিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আপনার রোগ ব্যাধির সমস্যা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু আসতে পারে ধীরে ধীরে ভাবে। তাই আপনারা তুলারাশি ছেলে বা মেয়ে হতে পারেন, আপনারা সুন্দর হয়তো প্রেম করছেন কারোর সঙ্গে, বা অনেকে আছে প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু এই রাশির ছেলে মেয়েদেরকে বিয়ে করলে আপনার কিন্তু সমস্যা অবশ্যই কপালের মধ্যে রয়েছে। আপনি মনে করছেন যে সমস্যার সমাধান আমি করে দেবো, অবশ্যই প্রতিকার করে সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব। দেখুন, প্রতিকার একটি ঋণ শক্তি কাজ করে, প্রতিকার কিন্তু সবসময় আপনাকে সহযোগিতা করবে না এই সমস্ত রাশির জন্য বিয়ে করলে। কারণ হচ্ছে যে প্রতিকার করে যে এই সমস্ত সমস্যার সমাধান করা যায়, এই যে বুদ্ধি, এই বুদ্ধি কিন্তু আপনি রাখবেন না।
তাহলে পরে প্রতিকার করে সমস্ত সমস্যার সমাধান করতে পারলে একটা কিন্তু প্রচুর পয়সাওয়ালা মানুষের ছেলে এসে, একটা পয়সাওয়ালা লোক এসে একজন অ্যাস্ট্রোলজারকে বলতে পারতো যে আমার ছেলেকে ভালো পড়াশোনা করিয়ে দিন, যত টাকার প্রতিকার লাগে আমি দেব, আমার ছেলেকে ভালো পড়াশোনা করিয়ে দেখিয়ে ফার্স্ট, একদম ফার্স্ট ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে দেখিয়ে দিন। সেখানে কি কোনো জ্যোতিষী পারবে তাকে ফার্স্ট করিয়ে দেখিয়ে দিতে যদি তার যোগ না থাকে? তাহলে প্রতিকার কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছে যে অবশ্যই কাজ করে, কিন্তু সর্বক্ষেত্রে যে কাজ করে তার কোনো মানে নেই। এছাড়া প্রতিকারের বিভিন্ন কন্ডিশন তো রয়েছেই। দেখুন, আপনি যদি ধনুরাশি বা সিংহ রাশির সঙ্গে বিবাহ করেন, আপনি যদি কর্কট রাশি বা মকর রাশির সঙ্গে বিবাহ করেন, আপনি যদি কুম্ভ রাশি বা বৃষ রাশির সঙ্গে বিবাহ করেন, তাহলে ধনুরাশি বা সিংহ রাশির বিবাহ করলে পরে ধনুরাশির সঙ্গে বিবাহ করলে আপনার যোগাযোগ ব্যবস্থা, আপনার কিন্তু সাহস, আপনার পরাক্রম এগুলো বৃদ্ধি করবে। সিংহ রাশির সঙ্গে বিবাহ করলে পরে আপনি মোটামুটি সফলতা পেতে পারেন আস্তে আস্তে। কর্কট রাশিকে বিবাহ করলে পরে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবার সম্ভাবনা রয়েছে, আবার এছাড়াও আপনার মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি হবে। যদি আপনি মকর রাশিকে বিবাহ করেন, আপনার পারিবারিক সমস্যাকে আরও, পারিবারিক জায়গাটা আরও ভালো করে দেবে বর্ণিংটা। আপনি যদি কুম্ভ রাশিকে বিবাহ করেন, আপনার সন্তান হওয়ার পরে ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। আপনি যদি বৃষ রাশির ছেলে মেয়েদেরকে বিবাহ করেন, তাহলে পরে আপনাকে আপনার বিভিন্ন সমস্যায় আপনার ভাগ্য কিন্তু আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে। অপর পার্টনারের থেকে আপনি কিন্তু মোটামুটি বেশ কিছু জায়গায় আপনি হেল্প পাবেন। কিন্তু আপনি যদি মিথুন রাশির সঙ্গে বিবাহ করেন, আপনি যদি বৃষ রাশি, আপনি যদি মীন রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি বা কোন রাশিকে বিবাহ করেন, তাহলে পরে আপনি ধরে রাখুন যে আপনি কিন্তু লসে রান করছেন। আপনার বিভিন্ন সমস্যা আসতে পারে, আপনি কিন্তু জেরবার হয়ে পড়বেন, এবং আপনি যে সমস্যার সমাধান করার জন্য গ্রহ প্রতিকার করিয়ে চলবেন তারও কিন্তু উপায় খুব কম রয়েছে। হয়তো কোনো জ্যোতিষী আপনাকে বলতে পারে হ্যাঁ গ্রহ প্রতিকার করালে ঠিক হয়ে যাবে, কিন্তু গ্রহ প্রতিকার করিয়ে আপনি দেখবেন যে আপনি কিন্তু খুব একটা ঠিকঠাক চলতে পারছেন না। এছাড়াও তুলারাশির ক্ষেত্রে আরও একটা কথা হলো, তুলারাশির ক্ষেত্রে মীন রাশি, এই মেষ রাশির সঙ্গে ম্যাচিংটা ভালো হয়। তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ছেলে মেয়েদের সঙ্গে ম্যাচিং ভালো হয়, কিন্তু এক নক্ষত্র যেন না হয়। এক রাশি হলে পরে একটাই সমস্যা হয়, যখন নেগেটিভ ট্রানজিট হবে তখন দুজনেরই, অর্থাৎ পাত্রপাত্রী দুজনেরই কিন্তু বিবাহিত জীবনে একই রকম সমস্যা দেবে, এর ফলে দুজনের মধ্যে বাদ বিতর্ক তৈরি হতে পারে। দেখুন, আপনি বিবাহ করুন, আপনি যদি প্রেম করছেন, বিবাহ করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, কেউ প্রেম করে বিবাহ করে, কেউ দেখাশোনা করে অর্থাৎ পরিবারের সহযোগিতা, কেউ ম্যাট্রিমনি, কেউ পেপার দেখে বিভিন্ন পাত্রপাত্রীকে খোঁজার চেষ্টা করে এবং সেই পাত্রপাত্রীর সঙ্গে বিবাহ করার চেষ্টা করে। আপনার বিবাহ করার জন্য অনেক রকম আশাও রয়েছে আমি ধরে নিতে পারি, যে আপনার কিছু ডিম্যান্ড রয়েছে যে পাত্র সরকারি চাকরি করবে, পাত্র দেখতে সুন্দর হবে, পাত্রর বয়স এত অবধি হবে, সব কিছু ঠিক আছে, এটা তো আপনার অধিকার, আপনি করতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন বা আমার জিজ্ঞাসা বিষয়গুলো একটু আলাদা, আসলে আমি বোঝাতে যাচ্ছি বিষয়টা একটু আলাদা, যে আপনি বিবাহ করুন যেরকম ইচ্ছা সেরকম ছেলে মেয়েদের সঙ্গে আপনি বিবাহ করতে পারেন। ছেলেরা বলতে পারে যে আমি সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ করবো, তার গায়ের রং ভরসা হতে পারে, তাকে দেখতে একটু হাইটটার জন্য থাকে, এই সমস্ত বিষয় হচ্ছে আপনার নিজস্ব বিষয়, এগুলো আপনি চাইতেই পারেন। কিন্তু রাশিগতভাবে যদি ডিসব্যালেন্স হয়ে যায়, দেখুন আপনি যদি তুলারাশির ছেলে মেয়ে বা মেয়ে হন, আপনি বৃশ্চিক রাশির ছেলে মেয়েদেরকে দেখতে পাবেন যে এটা কিন্তু মোটামুটি দেখতে সুন্দর হয়ে যাবে। যদি আপনি বৃশ্চিক রাশির ছেলে মেয়েদেরকে যদি বিয়ে করে ফেলেন, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে চলেছে এবং আপনি সমস্যার মধ্যে পড়বেন, বিবাহিত জীবনটা কিন্তু খুব বেশি স্টে করতে নাও পারে। তাই আপনি অবশ্যই বিবাহ করুন, সুন্দর বিবাহিত জীবনকে কাটান, কিন্তু বিবাহ করার পূর্বে আপনি কিন্তু অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে জ্যোতক বিচার এবং ওভারল্যাপিং বিচারটাকে ম্যাচ করিয়ে দিন। হয়তো আপনি তুলারাশি ছেলে বা মেয়ে হতে পারেন, আপনি বিবাহ করেছেন, বিবাহের পরে বিভিন্ন সমস্যা চলছে আপনার, আপনি বিবাহ করার পূর্বে কোনো অ্যাস্ট্রোলজার, লোকাল অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মচক্রটাকে দিয়ে জ্যোতক বিচার করিয়েছিলেন, যার সঙ্গে বিবাহ করবেন, তার সঙ্গে হয়তো সেই অ্যাস্ট্রোলজার আপনাকে বলেছেন যে হ্যাঁ বিবাহ করতে পারেন, বিবাহিত জায়গায় আপনার জ্যোতক বিচারে মোটামুটি ম্যাচ রয়েছে। আপনি সেই কথা শুনে তো বিবাহ করে ফেলেছেন, বিবাহ করে বিভিন্ন সমস্যায় আপনি কিন্তু প্রবলেমের মধ্যে ভুগছেন। দেখুন, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার লোকাল অ্যাস্ট্রোলজাররা কিন্তু শুধুমাত্র জ্যোতক বিচার করে জ্যোতকের পয়েন্ট আপনাকে বলে দেয়, জ্যোতক বিচারের মাথার মুন্ডুটা কিন্তু তারা কিছুই বোঝে না খুব একটা বেশি। আবার অনেক সময় দেখা যায় ওভারল্যাপিং বিচার তো পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কয়েকজন জ্যোতিষী ছাড়া বাদ বাকি কেউ জানেও না, তাহলে এই ওভারল্যাপিং বিচার এবং জ্যোতক বিচার খুব সুন্দরভাবে এবং যে সমস্ত কিছুটা বোঝে তাকে দিয়ে করানো আপনার উচিত, এবং তাহলে পরে একটি সম্পূর্ণ সিদ্ধান্তে আসা যাবে যে এই ছেলে বা মেয়েকে বিবাহ করা উচিত কিনা।
দেখুন, আপনি প্রেম করতে পারেন, প্রেম করে বিবাহ করতেই পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি চাই না কখনোই যে আপনি একটি ভুল জায়গায় বিবাহ করে নিজের জীবনটাকে সমস্যার মধ্যে ফেলে দিন। এতটা ভালোবাসার মধ্যে আবেগপূর্ণ হয়ে পড়বেন না, কারণ সমস্যাটা অনেক বড় হতে পারে ভবিষ্যতে গিয়ে। তাই আপনি বিবাহ করুন, আপনার বিবাহ করা উচিত। তাই বিবাহ করার পূর্বে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচার এবং ওভারল্যাপিং বিচার করিয়ে নিন। আপনার যে সমস্ত রাশির সঙ্গে বিবাহ করা শুভ, তাদের সঙ্গে মনে করা যাক আপনি বিবাহ করেছেন, তারপরেও বিভিন্ন সমস্যা আসছে, সেক্ষেত্রে গ্রহ প্রতিকার করিয়ে ফেলাটা উচিত। সেক্ষেত্রে গ্রহ প্রতিকার করলে অনেকটা সমস্যার সমাধান হবে বা সমস্যা মুক্ত হবে এবং আপনি সুন্দরভাবে এই জীবনের পরবর্তী জীবনটা এগিয়ে যেতে পারবেন। তাই আপনারা বিষয়টাকে মন দিয়ে শুনুন, খুব হালকাভাবে নেবেন না, এবং অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি জ্যোতিষের লজিক্যাল বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন যদি ভালো লাগে, এই অনুষ্ঠানটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবকে, এবং আপনার মূল্যবান বক্তব্য আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে বা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। ততক্ষণের জন্য।